সবাইকে স্বাগত প্রাণের মেলার আজকে শেষ দিন আজকেও দেখছি লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমি এবং এই বর্ধিত সোহরাওয়ার্দী প্রাঙ্গণ আমরা দেখছি যে আজকে যেহেতু শেষ দিন সবাই কিন্তু বই কিনছেন এটি স্বাভাবিক শেষ দিন সব বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে কিনবার কথা আজকে প্রাণের মেলায় আমাদের দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে রয়েছেন মাজহারুল ইসলাম এবং মোস্তফা সেলিম মাজহার ভাই হচ্ছে অন্যপ্রকাশের প্রকাশক এবং উচ্চর সেলিম ভাই আপনাদের দুজনকে স্বাগত প্রথম মাজহার ভাই আপনাকে দিয়ে শুরু করি এই যে পুরো মাসব্যাপী বইমেলা আজকে শেষ হলো এবারকার মেলা অন্য বিগত বছরের যদি তুলনা করি কি নতুন যুক্ত হলো কি ভালো হলো কি খারাপ হলো ধন্যবাদ সময় টেলিভিশনকে যুক্ত হচ্ছে যে স্টল বিজনেসটা আগের চেয়ে আরও ভালো হয়েছে কিন্তু যেটা সমস্যা যেটা হয়েছে যে মেলার পরিধি অনেক বড় হয়েছে এটা গত বছর থেকে অনেক বেড়ে এবার প্রায় 8 লক্ষ 8.5 লক্ষ স্কোয়ার ফিট হয়েছে এখন এইটা আসলে কতটা জরুরি ছিল এটা হচ্ছে প্রধান প্রশ্ন মানে এটা হওয়াতে যেটা হয়েছে যে প্রফেশনাল প্রকাশক যারা তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ পরিধিটা বেড়েছে মূলত হচ্ছে পাইরেটেড বইয়ের প্রকাশক এবং যারা সিজনাল প্রকাশক মানে যারা মেলা কেন্দ্রিক মানে মেলাকে কেন্দ্র করে যারা এখানে স্টল নির্মাণ করে এবং নিজেদের নিজেদের কোনো তেমন ভালো মানের কোনো প্রকাশনা নাই যারা অন্যদের বই বিক্রি করে বিভিন্ন ভাষার বই বিক্রি করে যেটা মেলার নিয়ম ভঙ্গ করে বিদেশি লেখকদের বই বিক্রি করে পাইরেটেড বই বিক্রি করে এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে ইচ্ছা মতো যে যেভাবে এবার চেয়েছে তাদের স্টলের পরিধি বাড়ানো হয়েছে 3 ইউনিট থেকে 4 ইউনিট 4 ইউনিট থেকে প্যাভিলিয়ন এটা কতটা যৌক্তিক ছিল আসলে সেই প্রকাশকের কতটা প্রয়োজন ছিল সেটা সঠিকভাবে বিবেচনা করা হয়েছে কি না সেটা একটু ভেবে দেখবার বিষয় তো এটা করতে গিয়ে মেলার আকার মানে পরিধিটা অনেক বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধি হওয়ার ফলে একে তো আমাদের মেলার গেট পর্যন্ত গাড়ি আসে না দোয়েল চত্বর আর একদিকে টিএসসি সেখানে গাড়ি রেখে হেঁটে এসে মেলার প্রবেশপথ দিয়ে ঢুকে এই বিশাল 8 লক্ষ স্কোয়ার ফিট জায়গা পাঠকের পক্ষে ঘুরে দেখা সম্ভব নয় আর একবার একই সঙ্গে আবার যেটা হচ্ছে যে প্রফেশনাল প্রকাশক তাদের জন্য যদি আলাদা একটা জোন করা হতো তবু একটা কথা ছিল সেটাও করা হয়নি এই যে যারা নন প্রফেশনাল প্রকাশক তাদের সঙ্গে একজন প্রফেশনাল প্রকাশককে লটারিতে অংশগ্রহণ করে স্টল বরাদ্দ পেতে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে আমাদের প্রফেশনাল প্রকাশকরা কাজেই সবার দ্বার প্রান্তে পাঠকের পক্ষে পৌঁছানো মোটেও সম্ভব হচ্ছে না এত বড় চত্বর ধরে মেলা করতে হলে যেটি প্রয়োজন যে জায়গাটায় আমার মনে হয় যে গলতটা রয়েছে সেটি হচ্ছে কমপক্ষে 8 থেকে 10টি প্রবেশপথ দরকার আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের পশ্চিমবঙ্গে যে আন্তর্জাতিক বইমেলাটি হয় কলকাতা বইমেলা কিছুদিন আগে শেষ হলো আমি প্রতি বছরই যাই সেখানে 11টি গেট তাদের মেলার পরিধিও আমাদের এরকমই বা ইচ্ছে হয়তো আরেকটু বড় হবে মেলার চারিদিক দিয়ে পুরো মেলাটার চারিদিক থেকে যদি গেট থাকে তাহলে মেলার পেছন সাইড বলে কিছু থাকবে না এখন গেটগুলো হয়ে গেছে সব একই দিকে সবই মাঠের যদি আমরা পশ্চিম প্রান্ত বলি পশ্চিম প্রান্তের দিকে 3টি গেট করা হয়েছে তারপর 2টি গেট খুবই অবহেলিত মূলত 1টি গেট দিয়ে মানুষ প্রবেশ করে তার ফলে কি হচ্ছে যে পূর্ব দিকে দক্ষিণ দিকে এইসব জায়গাগুলোতে মানুষের আনাগোনা খুব পাঠক সহজে আসতে পারে না আসার আগে সে হয়তো ক্লান্ত হয়ে যায় অথবা তার পকেটে যে বাজেট নিয়ে সে মেলায় ঢোকে সে বাজেটটি হয়তো শেষ হয়ে যায় তো যে কারণে আমার মনে হয় যে যদি এই পরিধি রেখে মেলা করতে হয় আমাদের গেটের সংখ্যা অনেক বাড়াতে হবে আর এই সমস্ত নন প্রফেশনাল প্রকাশকদেরকে মানে মেলা থেকে কীভাবে মানে দূরে রাখা যায় সত্যিকার প্রকাশকদের মানে মেলা আমরা চাই এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আপনাদের একটি সংগঠন আছে যারা প্রকাশক সেই সংগঠন এটি এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিনা সংগঠন যে ভূমিকা তো অবশ্যই রাখতে পারে সংগঠন থেকে প্রতি বছরই এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় কিন্তু মূল মেলার পরিচালক হচ্ছে বাংলা একাডেমি এখন বাংলা একাডেমি এই জিনিসগুলো ঠিক সেইভাবে কর্ণপাত করছে না করলে আজকে অবস্থা হতো না আমি একটি ছোট্ট উদাহরণ দিই যে মেলার সম্ভবত 22 বা 23তম দিলে টাস্কফোর্স বেরিয়েছে এই সমস্ত পাইরেটেড বই ধরার জন্য তাহলে এই 22 দিন তাকে কেন সুযোগ দেওয়া হলো তারপরও কি সবগুলো স্টলে গিয়েছে আমি দেখলাম পত্রিকায় দেখলাম যে 15-16টা বা 20টা স্টল তালিকাভুক্ত করেছে এবং এই এরকম 20-25টা স্টলের তালিকাভুক্তি আমরা গত 10 বছর ধরে দেখে আসছি এবং এদেরকে পরবর্তীতে একটা শোকজ নোটিশ করা হয় কিন্তু কখনোই কারো বিরুদ্ধে কোনো মেলার নিয়ম ভঙ্গ করার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না একটা দুইটা যদি দৃষ্টান্ত স্থাপন হতো তাহলে পরবর্তীতে মানুষ ভয় পেত যে না ঠিক আছে আমি অন্যায় কাজটা করতে পারবো না এখানে মেলার নীতিমালা ভঙ্গ করে বই বিক্রি হচ্ছে এটা একরকম হয়ে গেছে যে
মানে নিয়মটা না মানাই যেন একরকম নিয়মে পরিণত হয়ে গেছে এই একটি হচ্ছে সবচেয়ে নেগেটিভ দিক বলে আমি মনে করি এছাড়া আগে যেমন বিদ্যুৎ বাতির মানে সমস্যা ছিল এখন সেটা সমাধান হয়েছে মেলায় ধুলা কমেছে স্টল বিন্যাস সুন্দর হয়েছে খাবারের স্টল ছিল না খাবারের স্টল হয়েছে আরেকটি বিষয় এখানে খুব উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে কেন আমাদের এত বড় একটা জাতীয় আয়োজন এটা আমাদের কেন এই প্রকাশকদের স্টল ভাড়া এবং স্পন্সরের উপরে নির্ভর করতে হবে কেন সরকারের এখানে মানে একটা মিনিমাম 5-10 কোটি বাজেট থাকবে না এবং আপনি জেনে অবাক হবেন যে এই মেলার টোটাল বাজেট হচ্ছে স্পন্সর থেকে 1 কোটি 60 লক্ষ টাকার মতো আমি যদি ভুল না জেনে থাকি কিছু কম বেশি হতে পারে আর প্রকাশকদের স্টল ভাড়া বাবদ এখান থেকে আরও হয়তো 1.5 কোটি টাকা তাহলে সর্বমোট কত মানে 3.5-3 কোটি টাকার একটা বাজেট এইটা এইটা সরকার থেকে কেন আমরা আনতে পারছি না প্রকাশকদের উপরে আজকে যে স্টল ভাড়া নির্ধারণ করা হয়েছে ধরেন বড় বড় প্রকাশনা সংস্থাগুলো বাদ দিয়ে বাকি যারা 2 ইউনিট 3 ইউনিট নিয়ে বা 1 ইউনিট নিয়ে যারা আসছে তাদের পক্ষে মানে এই স্টল ভাড়া দিয়ে স্টলের সাজসজ্জার খরচ মিটিয়ে মানে বই বিক্রি করে এটার খরচ ওঠানোটা খুবই কঠিন একটা বিষয় হয়ে গেছে তো এটা মেলার স্টল ভাড়া মানে আমাদের পার্শ্ববর্তী দেশেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমাদের এর থেকে প্রায় 1/4 বলা যায় তো এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়া দরকার আর স্পন্সরের উপরে কেন আমাদের নির্ভর করতে হবে পুরো মেলাটার মধ্যে স্পন্সরের নানান জায়গায় তাদের স্টল তাদের মানে নানান হোর্ডিং বোর্ড সাইনবোর্ড ভাই আমরা আলোচনায় আবার ফিরবো সেলিম ভাই আপনার কাছে ফিরবো দর্শক একটি বিরতিতে আমাদের যেতে হচ্ছে বিরতির পর আবারও এই দুজন আলোচককে নিয়ে প্রাণীর মেলায় আমরা ফিরবো প্রাণের মেলায় আবারও সবাইকে স্বাগত আমরা বলছিলাম যে আজকে সকাল 11টায় দ্বার খুলেছে শিশু প্রহর ছিল সকালে শিশুদের হুল্লোড় ছিল এখন কিন্তু অসংখ্য মানুষ রয়েছে 7 লক্ষ বর্গফুটের প্রতি অঙ্গনে মানুষ রয়েছে বইও কিনছেন আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে আমাদের সাথে রয়েছেন মাজহারুল ইসলাম এবং মুস্তাফা সেলিম সেলিম ভাই আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই যে মেলাটি হলো কেমন হলো আপনাকে মেলাটি যদি আমরা প্রকাশকের জায়গা থেকে দেখি খুব ভালো হয়েছে এটা বলা যাবে না ইতিপূর্বে মাজহার ভাই মানে তার ব্যাখ্যা কারণটা ব্যাখ্যা করেছেন মেলাকে এত বড় মানে এত বিস্তৃত করা হয়েছে যে এই বিস্তৃত মেলায় সব জায়গায় সব প্রকাশকের স্টলে বা প্যাভিলিয়নের সামনে যাওয়ার মতো মানে সুবিন্যস্ত পরিকল্পনা ছিল না যারা আয়োজন করেছেন ফলে প্রকাশকরা একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যেটি মাজহার ভাই বলেছেন যে মেলাটাকে বড় করতে যে পরিসরটাকে বড় করার পেছনে যে কারণটি দায়ী সেটি হচ্ছে যে অপেশাদার প্রকাশক এবং যাকে যারা মৌসুমি প্রকাশক হিসেবে পরিচিত তাদেরকে স্থান করতে দিয়ে বাংলা একাডেমি মূলধারার প্রকাশনা প্রতিষ্ঠান যারা বাংলাদেশের জাতীয় স্বার্থে বই প্রকাশনাকে পরিচালিত করেন তাদের প্রকাশনা প্রতিষ্ঠান মানে এইবার ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আনন্দের বিষয় হচ্ছে মেলার পরিসর বেড়েছে আমাদের দাবি হচ্ছে যে মেলার পরিসর বাড়ানোর সাথে সাথে পরিকল্পনায় যেন মানে প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় যেন পাঠক যেতে পারেন তার জন্য গাইডলাইন ঠিক করা হবে তার জন্য পরিকল্পনা ঠিক করা হবে প্রবেশমুখ ঠিক করা হবে ভিতরের সাজসজ্জায় খাবারের স্টলগুলোকে একেবারে চারপাশে মানে এমনভাবে মানে পরিবেষ্টিত করা হয়েছে সেগুলোকে এত মানে এটা এখন বইয়ের মেলা না বলে কেউ যদি ভ্রম করে ভুল করে খাবারের মেলা বলেন তিনি বলতে পারেন এইগুলোকে টেনে মানে ভেতরের একটা জোন করে মানে আলাদা আলাদা কয়েকটা জোনে বিভক্ত করে মেলাটাকে প্রত্যেকটা জায়গায় যাতে কিছু কিছু আকর্ষণ কিছু কিছু পাঠকদের জন্য আনন্দ বিনোদনের জায়গা রেখে যদি মেলাটাকে সাজসজ্জা করা হয় সেটি ভালো হবে প্রকাশক হিসেবে এটা আমাদের দাবি আর যেটা হচ্ছে যে এবারের মেলা আমাদের মনে হচ্ছে যে তথ্য প্রযুক্তিগত পরিবর্তনের পরে মেলাতে মূলধারার লেখকরা ক্রমশ খুনটা সহজ হচ্ছেন সামাজিক মাধ্যম থেকে উঠে আসা কিছু তরুণ এখন
আমাদের বেস্ট সেলারে টপে আছেন। এইটা এদের বইতে আসলে অসার মানে বইগুলো যেভাবে হোক এরা মানে পাঠককে টানছেন এবং এতে করে আমাদের মৌলিক চিন্তার মৌলভিত্তিক চিন্তার লেখকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাঠকদের কাছে আমাদের আবেদন থাকবে আসলে আমার আমার সময়টা একটা বইয়ের সাথে যে সময়টা আমি অতিবাহিত করব সেই সময়টা যেন আমি একটা মূল্যবান বইয়ের সাথে সময় ভালো বই এবং খারাপ বই বই মানেই ভালো বই তা নয়, বইয়ের মধ্যে ভালো বই খারাপ বই আছে, লেখকের মধ্যে উৎকৃষ্ট এবং নিম্নমানের লেখক তো বসে আছেন। পাঠকের সে মানে বিচারের দায়িত্বটা নিতে হবে। একজন প্রকাশক ব্যবসার জন্য হয়তো তার পোষা সাজার তিনি মানে জেনেও হয়তো কিছু বাণিজ্যিক উদ্দেশ্যে নিম্নমানের বই নিয়ে আসেন, কিন্তু পাঠকের তো গাঁটের পোষা খরচ করে তারা এই বইগুলো কেনেন। তারা যদি সচেতন হন, তারা যদি বিচারক হন, তারা যদি নিম্নমানের বইকে নিম্নমানের প্রকাশককে নিম্নমানের উপস্থাপনাকে না বলেন তাহলেই আমাদের প্রকাশনার এই যে বিস্তৃত পরিসরে প্রকাশনাটা মানে বইমেলাটা হচ্ছে তার সার্থকতাটা জাতি খুঁজে পাবে। ভাই যে ভাই বললেন যে পাঠককে বিচারক হতে, তো 4000 বই প্রকাশিত হয়, এই যে এর মধ্যে মানে অবই যাকে বলে যেগুলো আসলে বই বই আকারে প্রকাশিত হয় যেগুলো আসলে বই বলা যাবে না, সেরকম বই প্রকাশের ক্ষেত্রে বা প্রকাশের বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে সমিতি আছে সেটি ভূমিকা রাখতে পারে কিনা বা অন্য আর কি করা যায় আসলে? না, এটি আসলে সমিতির কাজও নয় আর সমিতির পক্ষে এটি সম্ভব নয়। সারা পৃথিবীতে কোথাও এই এইভাবে বই প্রকাশ আসলে হয় না। এটি যেটি মোস্তফা সেলিম বলেছে যে মূল বিচারক হচ্ছে পাঠক। এখন এই যে 4000 বই বা 5000 বই যেটা প্রকাশিত হচ্ছে এর কতটি বই পাঠকে স্পর্শ করছে, কতটি বই পাঠক মানে তার পড়ার জন্য কিনছে, এটি হচ্ছে সবচেয়ে মানে বড় বিষয় এবং সেই সংখ্যা আমার ধারণা খুবই সীমিত। এখানে যে এই 4000 বইয়ের একটা বড় অংশ প্রকাশিত হয় লেখকদের নিজস্ব অর্থায়নে এবং যে বইগুলো একেবারেই মানসম্পন্ন নয়, তো আমি মনে করি একটা যেটা হতে পারে যে পাঠক তো আলটিমেটলি বিচারক, পাঠকের বিচারেই টিকে থাকবে কোন লেখক টিকে থাকবে কার বই টিকে থাকবে মানে এটা এটা নির্ভর করে পাঠকের বিচারে। তবে প্রকাশকদের একটু সচেতন হওয়া উচিত যে একদম যেনতেন বই যেন আমরা প্রকাশ না করি। তারপরে একে তো হচ্ছে পাণ্ডুলিপির অবস্থা খুবই নিম্নমানের, তারপরে প্রকাশিত হচ্ছে ভুল বানানে কোনো মানে সম্পাদনা ছাড়া বই প্রকাশ হচ্ছে, এটা খুব ভয়াবহ। বিশেষ করে শিশুদের বইয়ের ক্ষেত্রে শিশুদের বইগুলোতে আমি মনে করি যে কোনো অবস্থাতেই একটি বানানো ভুল থাকা উচিত না। একটি শিশুর হাতে যেন আমরা একটি ভুল বানান বা ভুল বাক্যে তৈরি একটি বই যেন আমরা তার হাতে তুলে না দিই। আর এই যে পাইরেটেড বই যেগুলো আর একটা আছে আপনার যে চিরন্তন বই যেগুলো কোনো কপিরাইট নাই, এইগুলো মানে দেদারসে সবাই ছাপতেছে এবং এরাই হচ্ছে ওই সিজনাল প্রকাশক, এবং এই সমস্ত বইয়ের আপনি দেখবেন যে পাতায় পাতায় ভুল ভুল বানান ভুল মানে খুবই খারাপ অবস্থা। এইগুলো মানে যত দ্রুত সম্ভব মানে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা করার ক্ষেত্রে বাংলা একাডেমি বা মেলা কর্তৃপক্ষের একটা ভূমিকা থাকতে আছে বলে আমি মনে করি, কিন্তু বইয়ের মান নির্ধারণ করে বই প্রকাশ এটি আসলে সম্ভব নয়। বইয়ের দাম বেশি এমন একটা অভিযোগ কিন্তু পাঠকদের আছে, আপনি কি বলবেন একজন প্রকাশক? বইয়ের দাম বেশি এটি সবকালেই এই অভিযোগটা ছিল, কিন্তু বইয়ের দাম আপনি যদি মানে বইয়ের উৎপাদন খরচটাকে আপনি মানে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে বইয়ের দাম এত অল্প দাম যে সেটি আপনি চিন্তা করতে পারবেন না। তাছাড়া আপনি এটাও বিবেচনায় নিতে হবে একটি বই সংখ্যায় কত বের হয়, 200-300-400-500 কপি বই বিক্রি মানে তাও ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু অন্য পণ্য যেগুলো মানে হাজার হাজার মানে পিস তৈরি হয়। ভাই আমরা আলোচনাটাতে ফিরব, দর্শক আরও একটি বিরতিতে আমাদের যেতে হচ্ছে, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরব প্রাণের মেলায়। প্রাণের মেলায় আবারও সবাইকে স্বাগত। আজকেও লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে, আজকে শেষ দিন। আমরা কথা বলছিলাম দুজন প্রকাশকের সাথে। মাঝের ভাই আপনাকে দিয়ে আবার শুরু করি, কাগজের দাম বেশি এবং বইয়ের দামও বেশি, এই কাগজের দাম নিয়ে আপনাদের প্রকাশকরা অনেক কথা বলেছেন,
এখন কি বলবেন এবার না মানে বইয়ের দাম মূলত আসলে কাগজের দামের কারণেই বাড়ে তবে আমি পাশাপাশি মনে করি যে আমরা যদি অন্যান্য দেশের বইগুলোর দাম দেখি সেই তুলনায় আমাদের বইয়ের দাম এখনো কম যদি আমরা ইউরোপ আমেরিকা বা আমরা যদি এশিয়ান কান্ট্রিগুলোরও যদি দেখি আমরা কোরিয়া থেকে থাইল্যান্ড থেকে যে বইগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোর তুলনায় আমাদের বইয়ের দাম কম ভারতীয় বইয়ের থেকে আমাদের বইয়ের দাম বেশি কারণ ওখানে কাগজের মূল্য অনেক কম এক নম্বর হচ্ছে আমাদের সিন্ডিকেট করে আপনার বিদেশি কাগজের উপরে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে অনেক বেশি দেশি কাগজগুলোর একতরফা বাজার ধরার জন্য এবং দেশি কাগজগুলো ইচ্ছামতো তারা দাম নির্ধারণ করছে এবং যে কারণে বইয়ের মূল্যটা কিছুটা বাড়ছে কাগজের দাম নিয়ন্ত্রণে না আনলে বইয়ের দাম কমানো সম্ভব নয় আপনাকে ফিরবো যদি সারা পৃথিবীর অন্যান্য প্রকাশনা শিল্পকে দেখি আর বাংলাদেশের প্রকাশনা শিল্প বিকাশের ধারায় বাংলাদেশের প্রকাশনা শিল্প কোথায় আছে কি মনে করেন আপনি আমাদের প্রকাশনা শিল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশেই মূলত বিকশিত হয়েছে আশির দশকে প্রকাশনা শিল্প যতটুকু গুটিয়েছিল এখন পেরিয়ে আমরা 2020 এসে আমরা দেখছি যে 8,008,000 বর্গ স্কোয়ার মিটারের বর্গ ফুটের বই মেলে আমরা অন্তত প্রসারিত হয়েছে গুণগত মানও প্রকাশনার বেড়েছে আপনি পূর্বের বইয়ের তুলনায় এখন দেখবেন যে বইয়ের উৎপাদন সুন্দর কিছু কিছু প্রকাশক আছেন নির্ভুল বই প্রকাশ করার চেষ্টা করেন সম্পাদনায়িত বই চেষ্টা করেন মূলধারার বই প্রকাশ করার চেষ্টা করেন সংখ্যায় হয়তো এই ধরনের প্রকাশনা প্রতিষ্ঠান হাতে গুনা যায় কিন্তু আমরা যদি দেখি যে পাকিস্তান আমলে আমাদের অল্প 3-4 বড় প্রকাশনা প্রতিষ্ঠান ছিল এখন এই সংখ্যা 50-এর নিচে নয় তো আমার মনে হয় যে প্রকাশনা শিল্প বাংলাদেশের বয়স যত বাড়ছে আমাদের প্রকাশনা শিল্প তত পরিণত হচ্ছে এখন আমাদের দায়িত্ব নিয়ে কাজ করার সময় তা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আমরা পেরোলাম একটা শিল্প বিকশিত হওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি নেওয়া উচিত এবং এক্ষেত্রে বইয়ের দাম বেশি এটি যদি আমরা মনে করি সবাই মনে করি তার পেছনের কারণটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম বইয়ের দাম যাতে বৃদ্ধি না হয় বইয়ের দাম যেন কম থাকে এই পণ্যটি যেন সবার ক্রয়ের নাগালে থাকে সেই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে সরকারকে বিশেষ ভূমিকা নিতে হবে আমাদের এই ক্ষেত্রে বই কমবেন বই কিনবেন বইয়ের দাম কমার ক্ষেত্রে পাঠকদেরও একটা ভূমিকা আছে পাঠক বই কিনলে তো বইয়ের দাম কমে অবশ্যই এই পাঠক যখন যেহেতু বাংলাদেশের পাঠকের সীমিত এই কারণে গভর্নমেন্টকে এখানে ভূমিকা নিতে হবে আমাদেরকে সাবসিডিতে কাগজ দিতে হবে প্রকাশনের সাথে যে উপকরণগুলো যুক্ত তার দাম অন্তত প্রকাশকদেরকে রেয়াতি মূল্যে দিতে হবে তাহলে বইয়ের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন খরচ যখন কমবে বইয়ের দামও কমবে আর যে অভিযোগটা আমরা বলি শুনি যে বইয়ের দাম বলে পাঠকরা দাম বই কিনেন না আর আমরা বলছি পাঠকরা কিনেন না বলে বইয়ের দাম কমছে না একটা বইয়ের যখন সংখ্যায় অনেক বেশি ছাপা হবে তাহলে গড় উৎপাদন মূল্য কমে আসবে বইয়ের পাঠকের নাগালে যাবে আমাদের 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 এখন সবার সব পক্ষের প্রকাশক পাঠক সরকার এবং যারা এদেশের সাংস্কৃতিক মান নির্ধারণে ভূমিকা রাখেন সবারই এই বিষয়ে আপনাকে ধন্যবাদ দর্শক সবকিছু মিলে এবারকার বইমেলা শেষ হলো মাসব্যাপী এই বইমেলা আগামী বছরের জন্য আবার প্রতীক্ষা শুরু হলো আগামী বছরের বইমেলার জন্য পাঠক যেরকম তৈরি হবেন লেখকরা তৈরি হবেন প্রকাশকরা নিশ্চয়ই প্রস্তুতি আজকে থেকে আবার শুরু হলো তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকের প্রাণের মেলা।